আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত বন্ধুরা, আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব যে ছোট্ট সহজ পরীক্ষিত আমলটা করলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ইঁদুর থেকে, যে পোকামাকড়গুলো আমাদেরকে কষ্ট দেয়, এই সমস্ত পোকামাকড় থেকে হেফাজত করবেন। তো বন্ধুরা, আপনারা অবশ্যই মনোযোগ দিয়ে আলোচনা শেষ পর্যন্ত শুনবেন, আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক দিয়ে পাশেই থাকবেন। তো কথা দীর্ঘায়িত না করে আমরা মূল আলোচনা শুরু করে দিচ্ছি। সম্মানিত দিনী ভাই বোনেরা, ইঁদুর তাড়ানোর জন্য মারাত্মক পরীক্ষিত যে আমলটা আপনারা করবেন সেই আমলটা আমি আপনাদেরকে এখন বলে দেব। যেমন আল্লাহ তাআলার একটা গুণবাচক নাম রয়েছে, ইয়া মাতিনু, ইয়া মাতিনু। আল্লাহ তাআলার এই গুণবাচক নামটা মেশকে আম্বর জাফরান কালি দিয়ে এই সমস্ত সাদা কোনো ছোট কাগজের মধ্যে লিখে আপনারা ইঁদুর যেখান থেকে বের হয় অথবা যেখানে আসতে পারে ওই জায়গার আশপাশে লাগিয়ে রাখবেন, যেদিক দিয়ে ইঁদুর ঢুকে অথবা বের হয় এমন জায়গায় লাগিয়ে রাখবেন। আল্লাহর রহমতে ঠিক এভাবে যদি আপনি একবার লিখে লাগিয়ে রাখতে পারেন, ইনশা আল্লাহ আল্লাহর অশেষ রহমত যদি আপনার উপর হয়, আল্লাহ তাআলা আপনাকে ইঁদুর থেকে হেফাজত করবেন। এটার জন্য কোনো ওষুধ দেওয়ার প্রয়োজন হবে না, আল্লাহর কাছে দোয়া করবেন এবং এই তদবিরটা করবেন। আল্লাহ তাআলা আমাদেরকে উত্তম ফলাফল দান করুক, এমনই পরীক্ষিত আমল পেতে আমাদের সাথেই থাকবেন। আপনাদের মঙ্গল এবং দীর্ঘায়ু কামনা করে এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।